বাংলার সব পীর মশাই এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আসফালন তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تعملون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم إذ قال قد آيات স্বাধীনতা এবং বিজয় দিবসের আলোচনা সভার মহতরম প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন জনাব ইউসুফ চৌধুরী এবং আমার সামনে উপস্থিত প্রবাসী দিনদার ইমদার ভেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিন দরবারে কালীপদর শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ড থেকে বেরিয়ে উঠে আরেকটি স্বাধীন ভূখণ্ডে আমাদের রোজগার করার তৌফিক দান করে দিয়েছেন দুরুদ ও সালাম প্রেরণ করছি সে বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি একমাত্র দিনে দাওয়াতকে কেন্দ্র করে নিজের জন্মভূমিতে থাকার সাহস করতে পারে নাই রাতের অন্ধকারে নিজের বন্দুকি নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আর বারবার পিছনে তাকিয়ে বলছেন হে মক্কা আমি তোমাকে ভালোবাসি হে মক্কা আমি তোমাকে ভালোবাসি আমি মক্কা নগরী ছেড়ে কখনো যেতাম না যদি কাফেররা মুশরিক তা আমাকে বিতাড়িত না করত তারা যদি আমাকে বাধ্য না করত তারা যদি আমাকে থাকার জন্য উপযোগী করে দিত তাহলে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না হে মক্কা আমি তোমাকে ভালোবাসি আমি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরূদ ও সালাম প্রেরণ করছি সাথে সাথে মাগফিরাত কামনা করছি একামতের দিনের দাওয়াতকে দুনিয়ার বুকে বুলন্দ করার জন্য বিশেষ করে জন্মভূমিকে বিশ্বের মানচিত্রে এঁকে দেওয়ার জন্য যারা রক্ত দিয়েছেন হাত পা বিভিন্ন অঙ্গ দিয়েছেন কেউ চোখ দিয়েছেন কেউ নাক দিয়েছেন কেউ কান দিয়েছেন কেউ জীবনটা দিয়ে দিয়েছেন কেউ আবার ইজ্জতও দিয়েছেন আমি তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক সে আশা সে ব্যক্ত করছি সম্মানিত ভাইরা শুরুতে আমি আপনাদের সম্মুখে আয়াত পাঠ করছি সেটা হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করছেন আমাদেরকে দুর্বল জাতি হিসেবে সৃষ্টি করেন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠ সৃষ্টি করছেন যাতে আমরা কী করতে পারি দুনিয়ার মাঝে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সতের কাজগুলা একামতের দিনের কাজগুলা মানুষের কাছে আমরা পৌঁছিয়ে দিতে পারি আমাদের প্রথম কাজটা কী হবে আমরা আল্লাহর উপর ইমান আনবো আমাদের মূল কাজটা হলো আমার উপর ইমান আনবো তো এখন আজকে আমি যে বিষয়টা টানতে চাচ্ছি সেটা মূল কাজ হলো স্বাধীনতা দিবস আমরা আজকে দুটা স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এখানে দাঁড়িয়েছি গতকালকে আগের দিন গত পরশু আমার ভূখণ্ড স্বাধীনতা দিবস আজকে আমরা যেখানে রোজগার করতেছি সেখানকার স্বাধীনতা দিবস দুটা স্বাধীনতা দিবসের একটা ডিস্টেন্স আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আচ্ছা আলোচনা শুরুতেই পরবর্তীতে আমার মহতারা আপনাদের সামনে আলোচনা করবেন ডিস্টেন্সটা হলো এইটা 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছেন এরা আপনাদের সবার জানা আবার 1971 সালের 18ই ডিসেম্বর কাটা স্বাধীন হয়েছেন একই সময় মাত্র দুই দিনের অ্যাপিস বড় ভাই হলো কি বাংলাদেশ দুদিন আগে পৃথিবীর মানচিত্রে জন্মগ্রহণ করছে বাংলাদেশ যখন জন্মগ্রহণ করে তখন বাংলাদেশের ভূখণ্ডে কী ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা যেটাকে সোনার বাংলাদেশ কি উপাধি দেওয়া হয়েছে আমাদের ছিল কি অসংখ্য জমি জমা আমাদের যেখানে আমরা খেয়ে পালাই সেখানে আমাদের কী হয় ফসল উৎপাদন হয় আমাদের কি ভরা একটা উর্বর একটা আমাদের জমি দেওয়া হয়েছে আর দুদিন পরে কাটার জন্মগ্রহণ করছে একটা মরুভূমিকে কেন্দ্র করে যারা কী করতেন নদী থেকে সাগর থেকে মাছ আনতেন আর বিক্রি করে খাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না একটা শুষ্ক একটা ভূমি তারা কি পেয়েছেন দুদিন আগে এবং দুদিন পরে হিসেবটা এটা করা ছিল যে তারা আমাদের দেশ থেকে আইসা রোজগার করার কথা ছিল কারণ আমাদের দেশে ফসল উৎপাদন হয় তাদের দেশে ফসল উৎপাদন হয় না আমার দেশের ভাই বোনের মন খারাপ হলে নদীর পারে বসে তার বিনোদন নিতে পারে রাস্তার পাশে বিনোদন নিতে পারে খাল পারে বসতে পারে জোর জায়গায় বসে সে কী করে
উন্মুক্ত বায়ুর সাথে সে কথা বলতে পারে, গাছের সাথে কথা বলতে পারে, সবুজ শ্যামলের সাথে কথা বলতে পারে। এখানে কোনো লোক পারবে উন্মুক্ত ময়দানে আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকার সুযোগ হবে? তারা আমার দেশে রোজগার করার কথা ছিল, আমরা তাদের দেশে রোজগার করি, এর কারণটা কি? এই ভাবনাটা আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি। বিষয়টা হলো এইটা, আল্লাহ বলে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করছেন, এখন আমরা কোন অবস্থানে আসছি, আমরা কেন অন্য দেশে একটা কাজ করবো, তারা কেন আমাদের দেশে কাজ করছে না? আমার দেশটা তো ছিল কি, আমরা তো শস্য শ্যাপরে সোনার একটা দেশ পেয়েছিলাম, উর্বর একটা ভূমি পেয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমরা এখানে এসে কি করছি, একটা শুষ্ক ভূমির থেকে আমরা উপযোগ করে দিতে যাচ্ছি। এর কারণটা একটা উদাহরণ আমি দেই, আজ থেকে 11 বছর আগে আমি কাতার, তখন নতুন আসছে, তখন নতুন না 3 বছর হয়েছে, এক রুমে ছিলাম, পদর নমাজ পড়তে যাচ্ছিলাম ফাড়ার মসজিদে। ওই টাইমে দেখলাম ওই ফিলিপাইন মার্কেটে, আপনারা অনেকে ছিলেন, এটা কাবিয়ান, এটা বড় একটা ইয়ে আছে, বড় একটা সুপার মার্কেট আছে, ওইটাতে ইলেকট্রিক বাতি, ইলেকট্রিক শর্ট হয়ে গেছে, যার কারণে ওখানে ঘন্টা বাজতেছে। তখন রাত্রে পুলিশ ডিউটি করা, পুলিশরা করছে কি, এখানে বড় দিয়ে ফোন করছে, সিকিউরিটি আসছে, ফায়ার সার্ভিসের লোক আসছে, কারাগার লোক আসছে, এবং সরকারি যত কর্মকর্তা, শুধু বিমান আসা বাকি ছিল, সবাই এসে কী করতেছে, এখানে চক্কর দিতেছে, কখন না জানি এটাকে আগুন লেগে বাষ্ট হয়ে যায়। কিন্তু রাতে 2টা বাজে তারা দোকান বন্ধ করে গেছে, যতই ফোন দেয় তাদের কাউকে খুঁজে পায় নাই, সবার মোবাইলটা কি সাইলেন্ট বন্ধ। তারপরে করছে কি, বলদের অফিসে ফোন করছে, ফোন করে কোভিডের নাম্বার নিছে, কোভিডের কাছে ফোন করছে, কোভিডের লন্ডন না কোন দেশে, কোভিড ওইখানে নাই। তো তারপরে সরকারি অনুমতি নিয়ে তারা আইসা দরজা খুলে কারেন্টের যেখানে শর্ট হয়েছে ওটা বন্ধ করে তারা গাড়ি নিয়ে বসে রয়েছে। যখন 8টা 7টা বাজে দোকানের মুদির বা অন্যের মাসুল আসছে, তাদেরকে যে বুঝিয়ে দিয়ে তার চলে গেছে, তোমাদের এই সমস্যা হয়েছিল এই জন্য। আর আমার দেশের ঘটনাটা বলি, আমার বাড়িতে গত 2018 সালে আমি যখন গেছিলাম, কোনো একটা সড়কে কেন্দ্র করে কোনো ব্যক্তি হয়তো এই বাড়িতে আসে, এটাকে কেন্দ্র করে আমার ভাইয়ের 6তলা বিল্ডিংয়ে ঢোকার আগে সিসি ক্যামেরা পুলিশে ভাঙিয়ে ঢুকছে, যাতে যা লুটপাট করতে পারে। এই হলো পার্থক্যটা, এই বিষয়টা বুঝাতে চাচ্ছি, তাদের দেশে কেন আমরা কাজ করি আর তারা কেন আমাদের দেশে কাজ করতে যায় না, আমার আর ওনাদের চারিত্রিক এই পার্থক্যটা কথাটা বুঝতে পারছি। আমার দেশের আমাদের যে চরিত্রটা আর তাদের দেশে তাদের চরিত্রের পার্থক্যটা কি, রাত্রের থেকে শুরু করা তারা 8-10 ঘন্টা সবাই পাহারা দিতে, সকল সরকারি কর্মকর্তাকে এনে তারা পাহারা দিয়ে সকলে তাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে। আর আমার ঘরে কোনো একটা লোককে খুঁজতে যাবে, আগে সিসি ক্যামেরা ভাঙা, তারপরে ঢুকছে, ঢুকে বাড়িতে হুস্তুল করে তারপরে আসছে, কাউকে খুঁজে পায় না, কিন্তু তারা একটা বন্ধন ঘটে আসছে। তা এখন এই কথাটা এই জন্য বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না, আল্লাহ তাদের কি ভাগ্য পরিবর্তন করে দেয় না। আমরা আজকে এখান থেকে রোজগার করছি, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন তারা খাচ্ছে, এই দেশকে আমাদের ভালোবাসতে হবে, আমার দেশকে যতটুকু ভালোবাসি তার চেয়ে এখানে ভালোবাসতে হবে আমাদেরকে। আর আমার দেশটা যাতে সেই সোনার দেশ, সোনা ফলে আমরা সেভাবে আমাদের মন মানসিকতা করে তুলতে হবে। আজকের স্বাধীনতা দিবসে আমি আপনাদের কাছে, সকলের কাছে এই আবেদন করছি, আমরা আমাদের মানসিক পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ বলে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করছেন, আপনি প্রথমে আয়াতটা এরকম আমাদেরকে সেরা হিসেবে সৃষ্টি করছেন, আমরা সেরা, সেরার গুণটা আমাদের অর্জন করতে হবে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রেজিস্টার ভূমি হলো ফিলিস্তিন, বাংলাদেশ তো মাত্র রেজিস্টার আজ থেকে 50 বছর আগে, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কি প্রাচীন রেজিস্টার ভূমি কোনটা, ফিলিস্তিন, যেখানে অসংখ্য নবীর কবর আছে, অসংখ্য নবীর সিংহাসন ওখানে আছে, অসংখ্য নবীর রাজধানী ওখানে আছে, যেখানে বসে থেকে সলমান নবী সারা পৃথিবী শাসন করছে, সেই তার সেটা হলো কি, সেই নগর, সেই রাজধানী, সেখানে যেই নবী বাইতুল মুকাদ্দাস সৃষ্টি করছে, তার আজকে আমরা সেখানে অবস্থান করতে পারি না। এটার কারণটা হলো কি, আমরা নিজেদের জাতিগতভাবে পিছিয়ে গেছি, তারাও কোনো ভুল করছে, যে ভুলের কারণে তারা কি করতে পারবে না, এখন তাদের স্বাধীনতা দেশে তারা অবস্থান করতে পারে না, তাদেরকে কারা বিতাড়িত করতেছে সেটাও একটু ভেবে দেখেন। যে ইহুদি জাতিকে
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানচিত্র থেকে তাদের নাম উঠিয়ে ফেলছে, তাদেরকে দিয়ে তাদেরকে মারতেছে। যার কোন যাদের অবস্থান ছিল বাংলাদেশে বাধ্য আছে না, নৌকা নৌকা অবস্থান করে তাদের কোনো বাড়িঘর নাই, ফিলিস্তিনদের জন্য আল্লাহ তালা কোরআনের মাধ্যমে এভাবে সিদ্ধান্ত দিছে তাদের জন্য কোনো ল্যান্ড নাই, তাদের কোনো ল্যান্ড নাই। আর যারা পৃথিবীর সবচাইতে রেজিস্টার করা ভূমি ছিল সর্বপ্রথম, তাদেরকে তাদের দিয়ে মারতেছে, এখানেও তাদের ভুল আছে। আমরাও যদি আমাদের জাতিসত্তা হারিয়ে ফেলি, আমাদের দেশ দুবার স্বাধীন হয়েছে, 1948 সালে একবার স্বাধীন হয়েছে, আবার 1972 সালে একবার স্বাধীন হয়েছে, আমরাও যদি আমাদের ব্যক্তিসত্তা হারিয়ে ফেলি, হয়তো বা আমাদের পরিধি তার চেয়েও ভয়ানক হবে। এই জন্য আমরা একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করব, আমাদের জাতিসত্তা ফিরানোর জন্য আমরা কি করব, আমরা কারো কাছে বিক্রি যাব না, আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করব। সামনে আমরা তৌবা করব আর সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ, প্রত্যেক ওয়াক্ত আমরা সময়মতো নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আজকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা শায়খ ইউসুফ সাদি সাহেবের কাছ থেকে নামাজ সম্পর্কে খুব তাত্ত্বিক আলোচনা শুনলাম। ইন্না সলাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন নামাজের মাধ্যমে আমাদের খারাপগুলা দূর হচ্ছে না, এর মূল কারণ হলো আমরা সাবান দেওয়া ধোয়ার সময় যেভাবে ধোয়া, যদি সেভাবে না ধুই তাহলে সাবানে কি আপনার পরিষ্কার করবে? সাবান আর কাপড় যদি একসাথে দুইটা ভাঁজ করে রেখে দেন, ওই সাবানে কি আপনার কাপড় পরিষ্কার করবে? অথবা সাবান নিয়ে রাখবেন এক জায়গায়, কাপড় পানিতে রাখছেন, সাবান বাইরে রাখছেন, হবে? হবে না। নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে যদি আমরা পড়ি, খুশি খুশি সাথে যদি পড়ি, এবং যেভাবে রুকুকারীদের জন্য সাথে রুকু করার কথা বলেছে, সেজদাকারীদের সাথে সেজদা করার কথা বলছে, মানে জামাতের সাথে নামাজ করার কথা বলছে, সেভাবে যদি আমরা না করি তা এই নামাজ আমার কোনো পরিবর্তন আসবে না। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেয়ামতের মাঠে সাত শ্রেণীর ব্যক্তিকে আরশনে স্থান দিবেন, যে উত্তপ্ত ময়দানে যেখানে কি হবে কোনো ছায়া থাকবে না, সেখানে আপনাকে আমাকে আরশনে নিচে স্থান দিবেন। কাদেরকে? সাত প্রকার লোককে। এক নম্বর ব্যক্তি হলো যারা এক ওয়াক্ত নামাজ পড়ার পর দ্বিতীয় ওয়াক্ত নামাজের জন্য তাদের একটা পেরেশানি কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যার নামাজের যার দিলটা মসজিদের সাথে বেঁধে রাখে, মানে এক ওয়াক্ত পড়ার পরে দ্বিতীয় ওয়াক্ত, অবশ্যই আমরা নামাজ ওয়াক্তের সাথে পড়ব, জামাতের সাথে পড়ব এবং খুশি খুশি সাথে পড়ব, তাহলে এই সালাতের মাধ্যমে আমাদের কী হবে, সকল খারাপিগুলো আমাদের আস্তে আস্তে কী হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আলহামদুলিল্লাহ, আমরা একটি নাতের শুনলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আকাশ বাতাস এবং মদিনার মরুভূমি যেই ভালোবাসার উজাড় করে দিয়েছেন, তার একটা সঙ্গীত উনি আমাদের সামনে প্রেরণ করছেন। মক্কা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা আসছেন, সেদিন মদিনার শিশুরা, ছোটো ছোটো মেয়ে ছেলেরা ছাদের উপরে দাঁড়িয়ে দিয়ে সেখান থেকে চিৎকার দিয়ে লাভবাহিক লাভবাহিক বলতেছিলেন, অথচ মক্কা লোকেরা চিনতে পারে নাই, মদিনার লোকেরা তাকে স্বাগতম জানিয়েছেন। সে রাসূলের উম্মত আমরা, আমরা গর্বিত, যাতে আমরা কেয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদেরকে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। করুন আমাদেরকে দেখে যায় নাই এত বছর বিদেশ থাকার পরে, ওনার রক্তের রুজি করা টাকা দিয়ে বাড়ি করলো, বাড়ি গেট করলো, গেটের মধ্যে মানে কেসকে গেট লাগাইলো, আর সে বাড়িতে যাওয়ার পরে তাকে গেট খুলে তাকে ভিতরে আসতে দেওয়া হলো না, তার করুণা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মাওলানা আশরাফুল করিম সাহেবের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এটাকে ওয়াজ বলে না, এটাকে বলে হয় হাতে ধরে খাওয়াইয়া দেওয়া। কাগজে কলমের শিক্ষা, হাতে কলমের শিক্ষা, ধরে খাওয়াইয়া দেওয়া, উনি এইভাবে আমাদের কাছে আলোচনাগুলো করছেন যাতে আমাদের বোধগম্য হয়। উনি যে বিষয়টা প্রথমেই নিয়ে আসছেন, সন্তান শীতল করার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, স্ত্রী পবিত্র স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, সন্তান শীতল হওয়ার জন্য যে দোয়াটা করছেন, তা আমাদের চক্ষু শীতল হওয়ার জন্য যে দোয়াটা করছেন, তা আমাদের সবাই করতে হবে। আমরা যদি আমাদের সন্তানদের জন্য এভাবে দোয়া করি, তাহলে আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করবে,
রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা যদি আমাদের সন্তানদের জন্য এভাবে দোয়া না করি, মরে যাওয়ার পরে আমার সন্তানরা করে দিয়ে আমার জন্য দোয়া করবে না, এটা কি লেনদেন? উনি যে কথাটা বলছেন আজকে বৃদ্ধাশ্রমে, যে কথাগুলো বলছেন, আমরা এখান থেকে রোজগার করে পাঠাই, 5% আমরা ভোগ করতে পারি না, 95% বিভিন্ন জায়গায় জায়গায় খাতে 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 খরচ হয়ে যায়, আমার জীবনটা শেষ হয়ে যায়, আমরা এমন একটা অবস্থা বাড়িতে যে পুষি যখন লাকড়ি অপদার্থ লাকড়ির মতো অবস্থা হয়ে যায়, আমাদের কোথায় ফালাবে কোনো অবস্থা থাকে না। কিন্তু আমরা গড়লামটা কি? আমার আদরের টুকরা সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, এখান থেকে আমার পুরো লাইফটাকে আমি কী করলাম? বিসর্জন দিয়ে পড়লাম। আমি এখান থেকে ফোন করে বলতে পারি না, বাবা তুমি নমাজ পড়ো কি না? যদি তোমারা নমাজ না পড়ো, কোরআন না পড়ো, তাহলে আমার এখান থেকে টাকা যাওয়া বন্ধ হয়ে যাবে। আমার টাকায় ঘরে টিভি কিনা হয়, আমার টাকায় ডিশ কিনা হয়, আমার টাকায় তার ওয়াইফাই লাইন লাগে সারা রাত্র, সময়গুলো পাস করে তারা কি আমার কথা শুনবে না? শুনতে বাধ্য, কারণ আমি অন্তত একটা পরিবারের কি প্রধান, দুনিয়ার কেউ আমার কথা না শুনুক, আমার পরিবার আমার কথা শুনতে হবে। আমরা এখন থেকে আমার স্বেচ্ছার হব, আমার পরিবারের মেনটেনটা আমি এখান থেকে করতে হবে, আমার অর্থনৈতিক মেনটেনটা এভাবে আমার এখান থেকে করতে হবে, আমার ঘরে পজর নমাজের আজানের সাথে সাথে আমার ঘুম করতে কী হবে, বাতি জ্বালিয়ে দিতে হবে, দরজা খুলে দিতে হবে, এটা আমার ঘরের আইন, আমি এভাবে সৃষ্টি করতে হবে। পজর পরে আমার ঘরের দরজা বন্ধ থাকতে পারবে না, আবার রাতের 10টা পরে আমার ঘরে বাতিও থাকতে পারবে না, এখান থেকে আমরা কানুন তৈরি করতে হবে। কারণ আমার টোটাল লাইফটা আমি ব্যয় করতেছি আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তান আমার পরিবার আস্তে আস্তে দিনে 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 নিঃশেষ হয়ে যাচ্ছে, আর আমি তাই আমি ওদের পিছিয়ে যোগান দিচ্ছি, আমিও শেষ আমার সন্তানও শেষ। বাংলার সব পীর মশাই এক ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ, ওলিয়া ওলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ। দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস্ফালন, তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ।